আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছে? ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার ইমেইল, পেজ এবং ইউটিউব থেকে সবাইকে স্বাগতম, পাশাপাশি স্কিল পোর্টাল থেকেও সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব, সিভিল টেকনোলজির বিষয়, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস 1, বিষয় কোড 66421, অধ্যায় দশম। আজকের বিষয়বস্তু দেখেই বুঝতে পারতেছ, প্লাস্টিক। এই প্লাস্টিক নামটা আমরা অনেকভাবে শুনেছি, অনেক তাচ্ছিল্যভাবে শুনতে পারি, বাট আজকে আমি জানি আর না জানি এই প্লাস্টিকের ব্যবহার বহুল ব্যবহৃত হচ্ছে। কারণ আজকে একটা খেলনা থেকে শুরু করে বিমানের বিভিন্ন কম্পোনেন্ট পর্যন্ত এই প্লাস্টিকের তৈরি। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছো এই প্লাস্টিকের ব্যবহার কত গুরুত্বপূর্ণ। আমাদের সিভিলের পাশাপাশি সকল অন্যান্য টেকনোলজিতেও প্লাস্টিকের বিশাল একটা ব্যবহার আছে। যাই হোক বন্ধুরা, আজকে এই অধ্যায় শেষে আমরা কি শিখব? আজকের এই অধ্যায় শেষে আমরা শিখব প্লাস্টিকের সংজ্ঞা, প্লাস্টিকের উপাদান, প্লাস্টিকের ধর্ম, পলিমার কি, থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং কি, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্যগুলি কি, বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রে প্লাস্টিক ব্যবহারের সুবিধা ও অসুবিধা সমূহ বর্ণনা, এবং প্রাকৃতিক প্লাস্টিক ও কৃত্রিম প্লাস্টিকের তুলনা ব্যাখ্যা করা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো প্রথমে আমরা আসি প্লাস্টিক কি। দেখো, আমরা এই ধরনের সামগ্রী প্রচুর দেখি, আমাদের বাসা বাড়ি থেকে অনেক ওয়েস্টের সামগ্রী হিসেবে এগুলি নিক্ষেপ করি বা ডাস্টবিনে ফেলে দিই। দেখো তো বন্ধুরা, এগুলি চিনো কিনা, পাশাপাশি এই সমস্ত ব্যবহার্য সামগ্রী আছে। এই যে বিভিন্ন সামগ্রী প্লাস্টিকের, এগুলি দেখে আমরা কি বুঝতে পারতেছি? বিভিন্ন সামগ্রী আমাদের তৈরি করা যায়, অর্থাৎ এই প্লাস্টিক আসলে কি? উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম যৌগ রঞ্জক বিশেষ, যা তুলনামূলক মাধ্যম মানের তাপমাত্রা অর্থাৎ 80 ডিগ্রি থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাই প্লাস্টিক। তাহলে বন্ধুরা দেখো, যে একটা কি করতে হয়, যে তাপ দিয়ে তৈরি করতে হয় এবং চাপ দিয়ে তৈরি করতে হয়। এই যে চাপ দিয়ে এবং তাপ দিয়ে তৈরি করলাম, তার কিসের মাধ্যমে? উচ্চ আণবিক ওজনে প্রাকৃতিক এবং কৃত্রিম যৌগ দ্বারা। এই যে বিভিন্ন যৌগ আছে, এই যৌগ বিশেষেই আমরা প্লাস্টিক তৈরি করি। তাহলে বন্ধুরা, প্লাস্টিক মূলত এমন সামগ্রী যার উপর চাপ প্রয়োগে আকার আকৃতির পরিবর্তন ঘটে এবং চাপ অবমুক্তিতেও পূর্বের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ একবার বিকৃতি হলে সে আর তার পূর্বের অবস্থায় আর ফিরে আসে না। তাহলে বন্ধুরা চলো দেখি প্লাস্টিক তৈরির কাঁচামালগুলি কী কী। বিভিন্ন কাঁচামাল দ্বারা আমরা প্লাস্টিকগুলি তৈরি করি, তার মধ্যে ফরমাইল ডিহাইড, ফেনল, ইউরিয়া, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল অ্যাসিটেট, এই যে বিভিন্ন সামগ্রী, এই সামগ্রী দিয়ে আমরা করি। আরও আছে সেলুলোজ, স্টাইরিন, প্রোফাইলিন, ইথিলিন, মেলামাইন, এই সমস্ত কাঁচামাল দ্বারা আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকগুলি তৈরি করি। কারণ প্লাস্টিকের বিশাল ব্যবহার, বহুল ব্যবহৃত হয় বলে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের কাঁচামাল আমরা ব্যবহার করি। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি প্লাস্টিকের ধর্ম, প্রভাবকারী যৌগ কি। প্লাস্টিকের উপর প্রভাব বিস্তারকারী যৌগগুলো হলো, এক, প্রভাবক, যা প্লাস্টিকের মূল উপাদান হিসেবে কাজ করে এবং শক্ত হতে সহায়তা করে। দুই, পূরক পদার্থ, যা প্লাস্টিকের মূল্যকে কমায় দেওয়ার জন্য কাজ করে। তাহলে বন্ধুরা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করে প্লাস্টিকের মূল্যটা কমানোর জন্য পূরক পদার্থ ব্যবহার করি।
এরপরে কাঠিন্য দানকারী, এই পদার্থটি প্লাস্টিকে কঠিন অবস্থা দান করে। রঞ্জক, রঞ্জক অর্থাৎ রং, রং হলো বিভিন্ন কালার দেয় প্লাস্টিকের গায়ে, আমরা যে কোনো কালার দিতে পারি এই রঞ্জকের মাধ্যমে। দ্রাবক, যা প্লাস্টিককে মিক্সিং করতে সহায়তা করে। লুব্রিক্যান্ট, আমরা যখন প্লাস্টিক তৈরি করি এই প্লাস্টিক যেন আমাদের ফর্মায় না লেগে থাকে বা সহজে তোলা যায়, একটা তৈলাক্ত বিশেষ যার মাধ্যমে আমরা সহজে এই প্লাস্টিকগুলিকে আলাদা করতে পারি এবং তুলতে পারি। প্লাস্টিসাইজার, এই প্লাস্টিসাইজার প্লাস্টিকের একটা ভাইটাল একটা উপাদান, যা প্যারাফিন, ন্যাফথলিন ইত্যাদি প্লাস্টিসাইজার হিসেবে কাজ করে। এগুলির প্রভাবে আমাদের বিভিন্ন ধরনের প্লাস্টিকের উপাদানগুলি পেয়ে থাকি। তাহলে বন্ধুরা, চলো এবার আমরা দেখি বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার ও ব্যবহারের সুবিধা ও অসুবিধা সমূহ। তাহলে সুবিধাগুলি কি কি আছে একটু দেখি। এক, এগুলো আবহাওয়া কি আক্রান্ত হয় না এবং এগুলোতে পচন ধরে না, কারণ প্লাস্টিকে সাধারণত পচন ধরে না। দুই, এগুলো সহজে ঘাত সহ্য করতে পারে না, আঘাত সহ্য করতে পারে। দুই, এগুলোকে যে কোনো আকারে তৈরি করা যায়, কারণ তোমরা যদি খেয়াল করে থাকো বিভিন্ন গাড়ি, বিভিন্ন খেলনা, বিভিন্ন সামগ্রী আমরা তৈরি করি, তার মানে ওটা ভ্যারাইটিস অফ কালার, এই যে শেপ কালার বিভিন্ন শেপে তৈরি করার জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করতে পারি। এগুলো স্ফীত আকারে সাঁচে ঢালাই করা হয়, মানে একটা ফর্মার মধ্যে ঢালাই করা হয়। এগুলোতে শোভাবর্ধক কাজে ব্যবহার করা হয়, আমরা হাউস হোল্ডের সৌন্দর্য বর্ধনেও আমরা এটার কাজ করি। এগুলোকে কাঠের ন্যায় চিরাই করা যায়, অর্থাৎ করাতের মতো করাত দিয়ে কাটা যায়, আমরা করাত দিয়েও প্লাস্টিককে কাটতে পারি। যাই হোক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখি অসুবিধাগুলি কি। অসুবিধাগুলো হলো এগুলো জলীয় কণা শেষ করে স্ফীত হতে পারে, সময়ের সাথে সাথে এগুলো বিদ্যুৎ অন্তরক গুণ কমে যায়, অর্থাৎ একটা পর্যায়ে আসতে পারে যে তখন বিদ্যুৎ পরিবাহী হতে পারে। এগুলো তাপীয় প্রসারণের মাত্রা অধিক, অর্থাৎ তাপ পেলে এ সম্প্রসারণ হয়। শিক্ষার্থী বন্ধুরা, প্লাস্টিক, প্রাকৃতিক প্লাস্টিক ও কৃত্রিম প্লাস্টিকের যে তুলনাটা আছে আমরা একটু খেয়াল করি। আমরা প্লাস্টিকের যত উপাদান বা প্লাস্টিকের যা পাই তার অনেকাংশ পাই প্রাকৃতিক থেকে এবং অনেকাংশ পাই কৃত্রিম ভাবে। তাহলে আমরা কৃত্রিম এবং প্লাস্টিক, প্রাকৃতিক যে প্লাস্টিকগুলি আছে তার ব্যাপারে একটু ব্যাখ্যাগুলি দেখি। বন্ধুরা, এখানে তুলনামূলক বিষয়, অর্থাৎ আমাদের যে বিষয়ের উপর তুলনা করব সেই বিষয়গুলি থাকবে, পাশাপাশি প্রাকৃতিক প্লাস্টিক এবং কৃত্রিম প্লাস্টিকগুলি আছে। দেখো বন্ধুরা, প্রথমে আমি যদি আসি কাঁচামাল, কাঁচামাল হিসেবে প্রাকৃতিক প্লাস্টিক আমরা কি ব্যবহার করি, আলকাতরা, মোম, প্রাকৃতিক রজন ইত্যাদি। কৃত্রিম প্লাস্টিক আমরা ব্যবহার করি কয়লা, চুন, পেট্রোলিয়াম, লবণ, পানি, বায়ু, ফসফর, সিলিকা, গন্ধক, উদ্ভিদজাত দ্রব্য, কৃত্রিম রক্ষণ, ফেনল, ইউরিয়া, ফরমালিস্টিক হাইট ইত্যাদি। এই যে বিভিন্ন উপাদানগুলি আমরা ব্যবহার করি, একটা হলো প্রাকৃতিক প্লাস্টিকে ব্যবহার করি আর একটা কৃত্রিম প্লাস্টিকে ব্যবহার করি। দুই, তৈরি খরচ, প্রাকৃতিক প্লাস্টিকের তৈরি খরচ অনেক কম যেহেতু প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি, আর কৃত্রিম প্লাস্টিকের অনেক বেশি, কারণ এটার বিভিন্ন রেঞ্জে আমরা তৈরি করি। বাজার মূল্য, প্রাকৃতিকে কোনো বাজার মূল্য করা সম্ভব হয় না, আর কৃত্রিম প্লাস্টিকে অনেক বেশি পড়ে। গুণাগুণ বা নিয়ন্ত্রণ, গুণাগুণ দেখলে প্রাকৃতিক প্লাস্টিক অলওয়েজ নিম্নমানের, যেহেতু এটা একটু নমনীয় টাইপের বেশি থাকে তার জন্য এটার মানটা একটু নিম্নমান, আর কৃত্রিম প্লাস্টিক এটা গুণগত মান আমরা যেভাবে চাবো সেইভাবেই তৈরি করা সম্ভব, আমাদের এটার উচ্চ নিম্ন থেকে উচ্চ সব
ধরনের শক্তি সম্পন্ন করতে পারি। গুণাগুণ ও মান, প্রাকৃতিক প্লাস্টিকের গুণাগুণ সীমিত আকারে হয়ে থাকে, অর্থাৎ এর বেশি থাকে না, বাট উত্তম ইয়ের এটা উত্তম হয়। চাহিদা সীমিত এবং ব্যাপক, প্রকৌশল কাজে ব্যবহার প্রাকৃতিক সীমিত এবং প্রাকৃতিক কৃত্রিম ব্যাপক। প্রকৌশল সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার, এই ব্যবহারটা বহুল ব্যবহার হয়। যেমন প্লাস্টিকের নাম ব্যবহার, পলিভিনাইল ক্লোরাইড, শিট, টালি, ফ্লোর, ডেউটিন, ছাউনির কাজে ব্যবহার হয় এবং স্যানিটারি বিভিন্ন ফিটিং এবং ফিচার কাজেও এটা ব্যবহার করা হয়। নাইলন, পাইপ, বোতল, বেরিং গিয়ার, চশমার ফ্রেম, কাপড়, রশি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। পলিভিনাইল ফর্মাল, এই যে পলিভিনাইল ফর্মাল, এগুলি হয় কি পানিরোধী সামগ্রী, বিদ্যুৎ অন্তরক সামগ্রী, আসঞ্জক ও লেকার ইত্যাদি তৈরিতে পলিভিনাইল ফর্মালটা বেশি ব্যবহার করা হয়। এখানে দেখা যায় যে আমরা যে পলিভিনাইল যে ক্লোরাইডটা বললাম প্রথমটা, এটা আমাদের নির্মাণ কাজে অনেক বেশি ব্যবহার করা হয়। আমরা যে বিভিন্ন স্যানিটারি পাইপগুলি তৈরি করি, এটির উপর ডিপেন্ড করে আমরা এই ধরনের পাইপগুলি বেশি তৈরি করি। 4, পলিভিনাইল বিউটাইন, অর্থাৎ এটার ব্যবহার বৈদ্যুতিক অন্তরক, কাঠ ও কাগজ আসঞ্জক, রং, বার্নিশ, যানবাহনের গদি ইত্যাদিতে তৈরি করা হয়। আমরা বিভিন্ন যানবাহনের গদি তৈরি করার জন্য এই পলিভিনাইল বিউটিলাইট ব্যবহারটা করে থাকি। পলিথিন, এটা ক্ষয়রোধী আস্তরণ, বৈদ্যুতিক অন্তরক, ব্যাগ, প্যাকেজিং ইত্যাদি সামগ্রীতে এই পলিথিন ব্যবহার করা হয়। আমরা দেখা যায় অনেক সময় ড্যাম প্রতিরোধেও আমরা পলিথিন দিই। যেমন আমরা অনেক সময় ফ্লোরে যখন কাস্টিং করতে যাই, আমরা যদি মাটির উপরে কাস্টিং করি, সেক্ষেত্রে আমরা একটা পলিথিন 1 বা 2 লেয়ার বা 3 লেয়ার পলিথিন বিছিয়েও আমরা এটাকে ড্যাম প্রতিরোধ করতে পারি। বিভিন্নভাবে আমরা এর ব্যবহার করতে পারি। পলিভিনাইল ক্লোরাইড অ্যাসিটেট, টেক্সটাইল শিল্পে এর ব্যবহার অনেক বেশি। রাবারের বিকল্প টায়ার, টিউব, খেলনা, ঢেউ শিট, পাইপ, স্যানিটারি ফিটিংস ইত্যাদিতেও ব্যবহার করা হয়। এই যে স্যানিটারি ফিটিংস, আগেও যে পলিভিনাইলটা ব্যবহার করা হলো আর এটাও ব্যবহার করা হয়, তবে এটার গুণ অনেক বেটার, এটা মান সম্পন্ন অনেক বেশি এবং এর উচ্চ চাপ শক্তি সম্পন্ন হয়ে থাকে। পলিটেট্রা ক্লোরো ইথিলিন, তাপ ও বিদ্যুৎ অন্তরক, আমরা বিদ্যুতে অপরিবাহী হতে এখানে আমরা ব্যবহার করতে পারি, রাসায়নিক যন্ত্রপাতি হিসেবে ব্যবহার করতে পারি, বাল্ব, শিট, বেয়ারিং ইত্যাদিতেও আমরা এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারি। পলিস্টাইরিন, ওয়াল টালি, শীতল পানি সরবরাহ টিউব, বৈদ্যুৎ অন্তরক, সৌন্দর্যবর্ধক সামগ্রী, খেলনা তৈরিতেও এটার ব্যবহার করা হয়। আমরা ইদানিং বিভিন্ন ইন্টেরিয়র কাজে এই সামগ্রীটা ব্যবহার করি। এগুলির একটা উজ্জ্বলতা দেয় এবং দীর্ঘস্থায়িত্ব দেয়, পাশাপাশি এর নির্মাণ খরচ বেশি হলেও এর একটা ড্যাম হতে সাহায্য করে, ড্যাম প্রতিরোধে সাহায্য করে। 9, সেলুলোজ অ্যাসিটেট, ফটোফিল, চশমার ফ্রেম, খেলনা, রেকর্ডিং ডিস্ক ইত্যাদি তৈরিতে এর ব্যবহার অনেক বেশি। সেলুলোজ নাইট্রেট, ফটোফিল, বার্নিশ, যন্ত্রপাতির হাতল তৈরিতে এই সেলুলোজ নাইট্রেটটা বেশি ব্যবহার করা হয়। যেমন আমাদের প্লাস্টিকের যদি হাতল তৈরি করি, বার্নিশ করতে পারি বা ফটোফিল ফটোশপেও আমরা ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা বিভিন্নভাবে এই প্লাস্টিকগুলি ব্যবহার করি। এর বাইরেও আছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক যানবাহনের জানালার শিট, সৌন্দর্যবর্ধক কেস, প্রতিফলক, বাতিদানি ইত্যাদি তৈরিতেও অ্যাক্রিলিক ব্যবহার করা হয়। এই যে প্লাস্টিক পেইন্টেও এই অ্যাক্রিলিকের ব্যবহার আছে। সেলুলোজ অ্যাসিটেট বিউটিরেট, এটার ব্যবহার তেল, গ্যাস ও সেচ পানি সরবরাহ পাইপে। আমরা যখন তেল সরবরাহ করি বা সেচ পানি সরবরাহ করি, সেখানে যে পাইপ ব্যবহার করি, সেই পাইপে আমরা এই সেলুলোজ অ্যাসিটেট বিউটিরেট ব্যবহারটা করি। যন্ত্রপাতির হাতল তৈরিতে, প্রদর্শনী ও বিজ্ঞাপনের বোর্ডে
ইত্যাদি তৈরিতেও এটা ব্যবহার করি আমরা। আমাদের যে প্যানাফ্লিক্স বোর্ডগুলি হয় সেখানে এটার ব্যবহার অনেক বেশি হয়। ফেনল, পার্টিশন ওয়ালের আচ্ছাদন, সুইচ, প্লাগ ইত্যাদি বৈদ্যুতিক সামগ্রী হিসেবে এটার ব্যবহার অনেক বেশি। কারণ আমরা দেখো অনেক ক্ষেত্রে পার্টিশন ওয়াল দেই, যেমন অনেক অফিস আদালত, অনেক ইন্টেরিয়র ব্যাংক, এক্সট্রা এক্সেট্রা জায়গায় আমরা পার্টিশন হিসেবে এর ব্যবহার পাই। প্লাস এই যে আমাদের বৈদ্যুতিক যত সুইচ, তারপরে সকেট ইত্যাদি তৈরিতেও এই প্যানেলটা ব্যবহার করা হয়, এবং প্লাগ তৈরিতে ইত্যাদি তৈরিতে আমাদের এর ব্যবহার অনেক বেশি। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি পলিমারটা কি। পলিমার এখানে দেখা যাচ্ছে যে আমরা স্যানিটারি কিন্তু ফিটিংসেও আমার পলিমারের ব্যবহার হচ্ছে, অর্থাৎ বহুযোজন প্রক্রিয়ায় প্লাস্টিকের একাধিক সাধারণ অণু মিলিত হয়ে এক বৃহত্তর একক অণু সৃষ্টি করে, একে পলিমার বলে। অর্থাৎ বিভিন্ন ধরনের যোজন প্রক্রিয়ার মাধ্যমে প্লাস্টিকের এক বা একাধিক অণু তাকে একটা অণুতে পরিণত করার যে প্রক্রিয়া সেটা হলো পলিমার। এই পলিমারের সাহায্যে আমার প্লাস্টিকের গুণটাকে আরো স্থায়িত্ব এবং শক্তি সম্পন্ন করা হয়। থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং, এই দুটা বিষয় আমাদের প্লাস্টিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। থার্মোপ্লাস্টিক, আমরা বিভিন্ন ধরনের পাইপ, কিন্তু ট্রান্সপারেন্ট টাইপের পাইপও আমরা ব্যবহার করি, অর্থাৎ যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করলে গলে এবং ঠান্ডা করলে শক্ত হয় এবং এই প্রক্রিয়া বারবার করা যায় তাহাই থার্মোপ্লাস্টিক। অর্থাৎ আমরা যে সমস্ত সামগ্রীগুলি বারবার ইউজ করি, কারণ একবার গলায় আবার তৈরি করে, একবার গলায় আবার তৈরি করে বিভিন্ন হাউস হোল্ড সামগ্রী আমরা রিসাইকেলের রিইউজ করতে পারি। যেমন আমাদের অনেকগুলি প্লাস্টিকের বোতল, তারপরে বিভিন্ন পলিথিন, এগুলি কী করি আমরা ফেলাই দিই, আবার এগুলি রিসাইকেলিং অর্ডারে আবার তৈরি হয়। তাহলে কি যে সমগ্র সামগ্রী একবার তৈরি হওয়ার পরে আবার পুনরায় ওই সামগ্রী দিয়ে আবার তৈরি করা যায়, সেই সমস্ত সামগ্রীগুলি হলো থার্মোপ্লাস্টিক। আবার পাশাপাশি থার্মোসেটিং, থার্মোসেটিংটা হলো যে সকল প্লাস্টিক একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় আর ঢালাই করা যায় না, সেগুলোকে থার্মোসেটিং প্লাস্টিক বলে। অর্থাৎ এই প্লাস্টিক একবারই শক্তি অর্জন করে, দ্বিতীয়বার আর তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না। অর্থাৎ আমরা যে এই যে ল্যাপটপ, ডেস্কটপ, কিবোর্ড, বিমানের বিভিন্ন উপাংশ, গাড়ির বিভিন্ন উপাংশ, এই সমস্ত সামগ্রী তৈরিতে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করি। বন্ধুরা ছোট্ট একটি গল্প বলি, দেখো আমাদের অনেক গাড়ি আমরা তৈরি করি প্লাস্টিক দিয়ে, যার মাধ্যমে আমরা যখন বড় কোনো মিনি বাস বা বাসে যাই, হঠাৎ করে যদি বাস পাশে দিয়ে যেতে থাকে, এক পর্যায়ে দেখা যায় যে সাইড দিয়ে যদি কোনো হ্যামার বা আদার্স কোনো জিপ যায়, তখন কি কন্ট্রাক্টর কি বলে, এই প্লাস্টিক প্লাস্টিক, বামে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, কি বলে। তাও অর্থাৎ কি আমাদের বিভিন্ন গাড়ি প্লাস্টিকের বডি দ্বারা তৈরি, যে কারণে এই যে বডি, এই সমস্ত বডিগুলি থার্মোসেটিং প্লাস্টিকের তৈরি হয়ে থাকে, এর আরো উন্নত গুণ সম্পন্ন করা হয়। থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্যগুলি হলো এগুলোকে একাই উত্তপ্ত করে ঢালাই করে ঠান্ডা হওয়ার পর পুনর উত্তপ্ত করে ঢালাই করা যায়, পুনঃ পুনঃ এরূপ করা যায়, পুনঃ পুনঃ গরম ঠান্ডা করলে এগুলোর গুণাগুণ পরিবর্তন হয় না, এগুলো পুনঃ পুনঃ ব্যবহার করা যায় এবং বিভিন্ন আকার আকৃতি সাথে ঢালাই করা যায়, এগুলো স্বাভাবিক মানের প্লাস্টিক। থার্মোপ্লাস্টিকের আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো হলো এগুলো সাঁচে ঢালাইয়ের পর শক্ত ও ঠান্ডা হলে উপর হতে তুলতে হয়, এগুলোর ঢালাইকরণ সহজ, এগুলোকে উত্তপ্ত করলে অণুগুলোর অস্থায়ী পরিবর্তন ঘটে। অ্যাক্রিলিক, পলিস্টারিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিথিলিন, নাইলন, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ অ্যাসিটেট বুটেরেট, সেলুলোজ হাই নাইট্রেট ইত্যাদি এগুলোর উদাহরণ। তাহলে বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকগুলির বৈশিষ্ট্য জানতে পারলাম। এ পর্যায়ে আমরা দেখি
থার্মো সেটিং ও থার্মোপ্লাস্টিকের তুলনা। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখি থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এর তুলনা। থার্মোসেটিং হলো এগুলোকে একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না, আর থার্মোপ্লাস্টিক এগুলোকে একবার উত্তপ্ত করে ঢালাই করে ঠান্ডা হওয়ার পর পুনর উত্তপ্ত করে ঢালাই করা যায়, বারবার করা যায়। থার্মোসেটিং প্রথমবার উত্তপ্ত করলে এগুলোকে গুণাগুণে স্থায়ী পরিবর্তন ঘটে, বাট এগুলো স্থায়ী কোনো পরিবর্তন ঘটে না। থার্মোসেটিং প্লাস্টিক প্রথমবারের পর আর এগুলোর ব্যবহার করা যায় না, অর্থাৎ ওই যে বললাম একবারই স্থায়ী পরিবর্তন ঘটে আর দ্বিতীয়বার পরিবর্তন ঘটে না এবং ভিন্ন স্বাস্থ্যে ঢালাই করা যায় না। আর থার্মোপ্লাস্টিক এগুলো পুনঃ পুনঃ ব্যবহার করা যায় এবং বিভিন্ন আকার আকৃতিতে বিভিন্ন স্বাস্থ্যে ঢালাই করা যায়। থার্মোসেটিং প্লাস্টিক এগুলো উন্নত মানের প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক এগুলো স্বাভাবিক মানের প্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিক এগুলোকে সাঁচে ঢালাইয়ের পর শক্ত হওয়ার সাথে সাথে সাঁচ হতে তোলা যায়, অর্থাৎ খুব দ্রুত এগুলি তোলা যায়। বাট থার্মো সাঁচে ঢালাইয়ের পর থার্মোপ্লাস্টিক সাঁচে ঢালাইয়ের পর শক্ত ও ঠান্ডা হলে সাঁচ হতে তুলতে হয়। তাহলে দেখো বন্ধুরা, এই যে পার্থক্যগুলি আছে, এই পার্থক্য থেকে আমরা বুঝতে পারি যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং এর মধ্যে মানে ব্যবধানটা কোথায়। আমরা যে প্লাস্টিক সামগ্রীগুলি তার বিভিন্ন মোল্ডিং পদ্ধতিগুলি আছে, যেমন আমরা সাজগুলি তৈরি করি, সেই সাজগুলি কিভাবে তৈরি করি বা বিভিন্ন শেপ কিভাবে তৈরি, সেই ব্যাপারে আমরা এখন ডিসকাস করব। আমাদের এই বিষয়ে আছে কি, প্লাস্টিক সামগ্রী তৈরিকরণে সচরাচর দুই পদ্ধতি ব্যবহার করা হয়, যথা মোল্ডিং পদ্ধতি বা সাঁচে তৈরিকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে আছে কি, প্রেশার মোল্ডিং, প্রেশার দিয়ে কাজ করি, ইঞ্জেকশন মোল্ডিং, ইঞ্জেকশনের সাহায্যে কাজ করি, এক্সট্রুশন মোল্ডিং, ব্লো মোল্ডিং, কাস্টিং এবং ক্যালেন্ডারিং। এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা মোল্ডিংগুলি করি, আমি প্রথমে বললাম যে মোল্ডিং হলো একটা শেপ বা সাঁচ দেওয়া। এই যে বিভিন্ন শেপ এবং সাঁচ দেওয়ার জন্য আমরা যখন মোল্ডিং পদ্ধতি সাঁচে তৈরি করি, সাঁচে আমরা এই ছয় ধরনের সাজ ব্যবহার করে মোল্ডিং তৈরি করি। পাশাপাশি আমরা লেমিনেশন পদ্ধতি, দুই হলো লেমিনেশন পদ্ধতি। এই লেমিনেশন পদ্ধতি হলো উচ্চ চাপে লেমিনেশন এবং কম চাপে লেমিনেশন। এই যে বিভিন্ন চাপ, তার মানে কি, আমরা যখন একটা মোল্ডিং তৈরি করলাম, মোল্ডিং তৈরি করার পরে আমরা দুইভাবে তৈরি করি, একটা চাপ এবং তাপ। আবার অনেক সময় শুধু ওই পদার্থটা ওই মোল্ডিং এ থাকে, তা আমরা যখন সাজ তৈরি করবো একভাবে, আবার লেমিনেশন যখন দিব তখন আরেকভাবে। এখানে কম চাপে করতে পারি, উচ্চ চাপেও করতে পারি। উচ্চ চাপে করার অর্থ এটাকে স্থায়িত্ব দান করা, এবং কম চাপে যেগুলি সেগুলি কি একটা নিখুঁত যাচাই করা। এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা মোল্ডিংগুলি করি, এই মোল্ডিং এর কারণ হলো আমাদের বিভিন্ন শেপ দান করা। আমরা এক একজন এক একটা শেপ পছন্দ করি, বিভিন্ন শেপে তৈরি করি। এই শেপগুলি যখনই আনতে যাব তখন আমার কি দরকার, বিভিন্ন ধরনের মোল্ডিং। অর্থাৎ আমাদের আগে একটা মোল্ড তৈরি করতে হবে, দেন আমাকে ওই সাইজের আকার প্রদান করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যে প্লাস্টিক দিয়ে কাজ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্লাস্টিক নিয়ে কাজ করি। এই যে কাজগুলি করলাম, যখন আমরা খেলনা তৈরি করি, যখন আমরা হাউস হোল্ড সামগ্রী তৈরি করি, বোতল করি, তারপরে বিভিন্ন ধরনের বয়ম করি, বিভিন্ন ধরনের চেয়ার টেবিল দান করি, এবং বিমানের বডি তৈরি করি, বিভিন্ন শেপ, এই যে আকারগুলি, এগুলি মূল আকারগুলি কোথা থেকে আসে, সবগুলি আসে আমাদের মোল্ডিং এর মাধ্যমে। এই যে আকার, এই আকারগুলি আমাদের যথাযথ আছে কিনা তার জন্যই এই মোল্ডিংগুলি তৈরি করতে হয়। তাহলে মোল্ডিং এর মাধ্যমে আমরা বিভিন্ন শেপ তৈরি করি। তাহলে বন্ধুরা, এই যে আজকে প্লাস্টিক, এই প্লাস্টিকের যে ব্যবহার, এই ব্যবহার অনেক বেশি। আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখি, এই সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কি পাই, আমরা পাই বিভিন্ন ধরনের স্যানিটারি, পাই বিভিন্ন ধরনের উইন্ডো, বিভিন্ন ধরনের ডোর। এই যে উইন্ডো, ডোর, বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, যেমন স্যানিটারি পাইপগুলি,
এগুলি আমরা কিভাবে তৈরি করি, কি ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করি, এই বিষয়গুলি যদি তুমি বুঝো তাহলে এর গুণাগুণ এবং এর দাম সম্বন্ধেও তোমার বিশাল একটা আইডিয়া আসবে। আশা করি এই বিষয়গুলির মাধ্যমে আমরা আরো পরিষ্কার ধারণা পাবো এবং ব্যাখ্যা করতে পারবো। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম প্লাস্টিকের সংজ্ঞা, পলিমার। দেখো বন্ধুরা, পলিমার প্লাস্টিকের চেয়ে অনেক উন্নত একটা সামগ্রী। প্লাস্টিক হলো আমরা যে পেলাম, এটা আমাদের কি আছে, প্রাকৃতিক এবং কৃত্রিম। এই পলিমার হলো কৃত্রিম আকারে একটা প্লাস্টিক। থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং, এই দুইটা অধ্যায় আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং এখান থেকে অনেক কিছু জানার বিষয় আছে। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং, এখানে দেখা যায় যে থার্মোসেটিং এর গুরুত্ব আমাদের অনেক বেশি। আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করি, বিভিন্ন শেপের তৈরি করি, তার স্থায়িত্বতা দান করি। এই যে স্থায়িত্বতা দান করার উপরে এই থার্মোসেটিং নির্ভর করে। এই থার্মোসেটিং এর মধ্যে বিভিন্ন উপাদান এবং কাঁচামালগুলি আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং মূল পার্থক্য কোথায়? থার্মোপ্লাস্টিক বারবার একই ম্যাটেরিয়াল দিয়ে বারবার ইউজ করা যায়, বা থার্মোসেটিং একবার ইউজ করলে সেকেন্ড টাইম আর ওই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কোনো কাজ করা যায় না, অর্থাৎ একবারই স্থায়িত্বতা প্রদান করা যায়। পাশাপাশি আমরা বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারের সুবিধা ও অসুবিধা পেলাম। দেখা যায় যে আমাদের যে সুবিধাগুলি আছে তার মধ্যে যেমন আছে, পাশাপাশি অসুবিধাও আছে। কিছু এনভায়রনমেন্টের কিছু সমস্যাগুলি আছে, যেমন আমরা যখন প্লাস্টিকগুলি আমাদের বিভিন্ন জায়গায় ফেলে দেই, সেগুলি না গলার কারণে প্রকৃতিতে একটা বিরূপ প্রভাব পড়ে। আমরা এর যথাযথ ব্যবহার থেকে সাবধান হব, এটির সুবিধা অসুবিধাগুলি সঠিকভাবে বোঝার চেষ্টা করব। প্রাকৃতিক প্লাস্টিক ও কৃত্রিম প্লাস্টিকের তুলনা, তাহলে বন্ধুরা আমরা প্রাকৃতিক থেকে যেটা পাই, এটা মূল উপাদান কোথায় থাকে? আলকাতরা এবং রঞ্জক। আর কৃত্রিম প্লাস্টিকের থেকে আমরা পাই বিভিন্ন কৃত্রিম উপাদানের মাধ্যমে। প্লাস্টিকের উপাদানগুলি আমরা সরাসরি ব্যাখ্যা করেছি, এগুলির বিষয়ে আরো দেখবা। পাশাপাশি থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আমরা বিভিন্ন পরীক্ষায় এটার এই কোশ্চেনটা আসে। প্লাস্টিকের ধর্ম, এটাও আসে। তাহলে বন্ধুরা, আজ যা শিখলাম এগুলি তোমরা বারবার দেখবা এবং এটা বোঝার চেষ্টা করবা। আশা করি এই বিষয়গুলি তুমি যতটা অনুভূতি করতে পারবা, এর ব্যবহার তত বেশি জানতে পারবা। আজকে আমরা শুধু স্যানিটারি আইটেম, দরজা জানালা এবং এই বিভিন্ন নির্মাণ ক্ষেত্রের সাথে সাথে আমরা ইন্টেরিয়র ক্ষেত্রে ব্যাপক ব্যবহার করা হয়, যে কারণে আমাদের প্লাস্টিকের ব্যবহারটা ভালো করে জানা উচিত, কারণ আমরা ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে সাজেশন যেন দিতে পারি। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটি বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করবা, থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করতে হবে এবং প্লাস্টিকের ধর্ম প্রভাবকারী বিস্তারগুলি সূচনাগুলি উল্লেখ করতে পারবে। এই যে তিনটা কোশ্চেন, এই তিনটা কোশ্চেন তোমরা তোমাদের খাতায় তুলবা এবং ক্লাস খুললে শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবা। এই বিষয়ে তোমার একটা সেশনাল মার্ক আছে। আশা করি আজকের এই বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এবং আয়ত্ত করতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।